তুমি যেমন এই বাড়িতে একদিন রানীর মতন থাকবে সেইটা বোধহয় আর পারবে না, কারণ কারণ এখন তো বাড়িতে একটাই রাজা, আর সেটা হলো এই ভাস্কর ঘোষ। আজ তুমি আমার সাথে যা করেছো ভাস্কর, তার সুদে আসলে আমি যদি তোমাকে না ফিরিয়ে দিই, আমার নামও মিতালি ঘোষ নয়। আজ তুমি দাবানল হয়ে জ্বলছো, কাল তোমার সব আগুন আমি এক ধুয়ে নিভিয়ে দেব। জিন্দগি কা সফর হ্যায় ইয়ে কাইসা সফর, कोई समझा नहीं कोई जाना नहीं। जिंदगी का सफर है ये कैसा सफर, कैसी डगर चलते हैं सब मगर, फिर था खबर कोई सम देख नहीं, फिर था खबर ना মা। এবার চলো, বৃষ্টি নামবে তো দেরি হয়ে যাবে। শঙ্কর চল, কোথায় নিয়ে যাবি, চল চল এসো। क्या बेबसी है ये, क्या मजबूरियां, हम पास है फिर भी कितनी है दूरियां। ओ क्या बेबसी है ये, क्या मजबूरियां, हम पास है फिर भी कितनी है दूरियां। जिस्म तू जान में तेरी पहचान में, अंकल आंटी एटाई आमादेर आदि हरघड़ी पाइस होटेल। আদি
কি মশা না এখানে? হ্যাঁ সব রক্ত তো মশালাই খেয়ে নেবে। ও দাদা, আমি একটা ফোন করব, ফোনটা পাওয়া যাবে? ওটা বড় বাবুর কাছে জমা আছে। আমার 2 মিনিট লাগবে, 2 মিনিটে হয়ে যাবে আমার ফোনটা। মারবাই না, আজ আপনার কাছে সব কিছু চলে আসবে। থানার লক আপ, এখানে সব ফোন টোন পাওয়া যায় না। দাদা বাজে গন্ধ এখানে। বাথরুম থেকে গোলাপ ফুলের গন্ধ বেরোবে। তোর বাথরুম থেকে বমি পেলো? হ্যাঁ আমাদের তো মুখ দেখে বমি পাচ্ছে। তুই নাকি তোর বুড়ো মা বাপকে মারতে গেছিলিস? শোন, আমরা মা বাপকে মারার কথা ভাবতেও পারি না। মাই হলো সবরে, একদিকে পুরো দুনিয়া আর একদিকে মা রে মা। কি মারছে? চল বেটাকে নিয়ে একটু খেলা করি। আমার নাম ভাস্কর ঘোষ। ঘরে বাইরে কি দুর্যোগ শুরু হলো ঠাকুর! এ কি বিপদে ফেললে আমার গোটা পরিবারটাকে! বিপদকে ভয় পেলে হবে আন্টি? বিপদের মুখে হা হা করে হেসে দিতে হবে। তোমাদের সাহস থেকেই আমি সাহস পাই, আর বাদ তোমাদের সবার সাহস আছে। সবাই মিলে একজোট হয়ে যদি বিপদের মুখোমুখি দাঁড়াই না, তাহলে তখন দেখবো কে যেতে বিপদ নাকি আমরা। বিপদ না তখন ভয় পেয়ে পা করে দৌড় দেবে। ঠিক বলেছো মেজো, এখন ভেঙে পড়লে চলবে না। এ হচ্ছে আমাদের ঘুরিয়ে দাঁড়ানোর লড়াই, আর এই লড়াইয়ে তুমি হলে আমাদের সেনাপতি।
খাবি না? যে বাপমা তোকে মানুষ করেছে তাদের তুই মারার কথা ভাবিস কি করবি? তোর মতো অমানুষকে কঠিন শাস্তি হওয়া উচিত। তোর সঙ্গে একজন দেখা করতে এসছে, আসুন। সময় কিন্তু ঠিক 5 মিনিট। ঝড় বাদলের মধ্যে আসা রৌনি বলছে আপাতগুলো বাড়ির থেকে বিদায় হয়েছে। পুলিশে ওদের সাথে চলে গেল তুমি বলেছ বুঝি? আরে ওসব বাজে কথা বাদ দাও, ঠিকই ধরেছি। এত বড় রাজ্যপাট ফেলে রেখে পুলি চলে গেল, এর পেছনে নিশ্চয়ই তোমার কোনো না কোনো মতলব আছে। কথা বাদ দাও বৌমনি, আগে আমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করো, একটা ভালো উকিল ফিট করো। তোমার নিজেরই তো উকিল আছে। না না, ওকে দিয়ে হবে না, বাজে একটা একটা যাদ্রের উকিল চাই। সেরকম উকিল আমি কোথায় পাবো? তুমি পাবে না, কিন্তু তোমার তাপসটা তো পাবে। ভাত ছড়ালে কাকে রাবা পায় না, আর তাপসটার তো অনেক টাকা। এমন একটা উকিল ফিট করতে হবে যে আমার কেসটা লড়ে জিতে আমাকে এই লকআপের বাইরে নিয়ে যেতে পারবে। তাপসটাকে ঠিক এইরকম একটা উকিল দেখতে পালো, নইলে বৌমনি আমি এখন ঠিক যেখানে আছি তোমাকে আর তোমার তাপসটাকে এখানে আনতে আমার ঠিক 2 মিনিট লাগবে। ওই ভিডিওটার কথা কিন্তু ভুলে যাও না। শোন, আগে এই বুড়ো বুড়িকে ট্যাঙ্কের ভিতর ঢোকা, তারপর ট্যাঙ্কের মুখটা ভালো করে সিমেন্ট দিয়ে সিল করে দিবি, ঠিক আছে? ওই ভিডিওটা আমার কলার কাঁটার মতো বিঁধে আছে, ওটাকে যে করেই হোক মুছে ফেলতে হবে। কি হলো, চুপ করে গেলেছে? আমি তাপসকে খবর পাঠাচ্ছি উকিলের ব্যবস্থা করার জন্য। अपनी जीत हो की हार।
बोलो यार हाँ, अपनी जीत हो उनकी हार हाँ, कोई हमसे जीत न पावे, चले चलो चले चलो, मिट जावे जो टकरावे, चले चलो फल घोर अंधेरा छावे, चले चलो चले चलो, कोई राह में ना थम जावे, चले चलो टूट गई जय उंगली उठी पांचों में लीटर बन गई मुट्ठी बढ़ता ही जावे, चले चलो चले चलो, कोई कितना भी बहकावे, चले चलो कोई हमसे जीत न पावे, दीपक और एदिक जाए मिट जावे मिस्टर পটিয়ে যদি একবার ভাস্করের ফোনটা হাতে নিতে পারি ঝট করে ভিডিওটা মুছে ফেললেই ভাস্কর আমাকে আর চাপ দিতে পারবে না স্যার একটা কথা ছিল আপনি ভাস্কর ঘোষের বৌদি তো হ্যাঁ বলুন আমার ঠাকুরপুর ফোনটা আপনাদের কাছে রাখা আছে ওটা একবার একটু দেবেন কেন আসলে আমার ছোট ছেলেটার শরীরটা খুব খারাপ পেটের যন্ত্রণা একেবারে ছটফট করছে বাড়িতে তো কেউ নেই তাই আমি এখানে চলে এলাম ওর ডাক্তারের নম্বরটা আমার ঠাকুরপুর ফোনে আছে তাই ফোনটা যদি একটু পাওয়া যায় সরি ফোন তো আপনাকে দেওয়া যাবে আপনি ডাক্তারের নাম বলুন আমি ফোনে সার্চ করে আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি রে ফোনটা তো দেবেই না উল্টে আমি ফেসে যাব না না মনে পড়েছে ডাক্তারের প্রেসক্রিপশনেই তো ডাক্তারের নম্বরটা দেওয়া আছে আমি সেখান থেকেই দেখে নেব আসি অদ্ভুত ঠাকুর কি আমাদের পরীক্ষা নিচ্ছে গো
আবার কেটেও যায়, তাহলে কি ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছে গো? দেখো এত ঝড় বৃষ্টির মধ্যেও তো আমরা সবাই সবার পাশে আছি। ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছে, বড্ড কঠিন পরীক্ষা নিচ্ছে রে দিদি ভাই, বড্ড কঠিন পরীক্ষা। এমন পরীক্ষা যেন কারুকে দিতে না হয়। আমাদের মধুবাবুর মতো সবার বাড়িতে একটা মধুবাবু থাকে না, তাহলে তো আর কোনো ভয় থাকবে না, সব কঠিন পরীক্ষায় লড়াই করে জিতে যাবে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।